just don't go. Minus 2, 1. E is the number 1, 2. And if it is the number 0, 4. Now we have D E 3 which is ketropod bottom half. Minus 2, 1, 1. 1, 2, 1. 0, 4, 1. The calculation will be 7 by 2. 7 by 2. আমরা এখন অতএব ত্রিভুজ ABCD এর ক্ষেত্রফল সমান 4 ইনটু ত্রিভুজ DEF আমরা পূর্বে যেটা করেছিলাম যে এটাকে চার দিয়ে গুণ করে পূর্ণাঙ্গ ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে সমান 4 ইনটু 7 বাই 2 সমান 14 বর্গ একক। এখন ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্র ডি সমান 7 by 2 implies that ত্রিভুজ ক্ষেত্র ABC সমান এটা সমান আমরা লিখতে পারি 14 into 2 by 7 2 সমান হলো 4 তাহলে 4 into ত্রিভুজ ক্ষেত্র DE প্রমাণিত। আমাদের বলা হয়েছিল যে এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত এবং প্রমাণ করে যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান ত্রিভুজ ক্ষেত্র 4D 4 ইনটু ডিইএফ। আমরা এক নম্বর অঙ্কে যাচ্ছি। এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5, 6, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস 9, 1, এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস 3, মাইনাস 1। মনে করি ত্রিভুজ ক্ষেত্র ABC এর A 5, 6, B মাইনাস 9, 1 এবং সি মাইনাস 3, মাইনাস 1 তিনটি শীর্ষ বিন্দু। অতএব এবিসি এর ক্ষেত্রফল মাইনাস 9, 1, 1 মাইনাস 3, মাইনাস 1, 1 সমান হাফ 5, 1 প্লাস 1 মাইনাস 6, মাইনাস 9 প্লাস 3 প্লাস 1 9 প্লাস 3 সমান হাফ এখানে পাইব 10, এখানে প্লাস 36 প্লাস 12 হবে 58 সমান 29 বর্গ একক। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা এটা পাব 29 বর্গ একক। এখন বলা হচ্ছে যে এর সাথে বিসি এর অঙ্কিত লম্ব লম্ব এটি
minus 9 plus 3 whole square. So 1 plus 1 whole square. Come on. এখানে কত পাবো আমরা 36 প্লাস 4 সমান 2 রুট 10 ত্রিভুজকে 3 ডি সি এর ক্ষেত্রফল সমান হাফ করে তো ভূমি বিসি মূলত উচ্চতা এডি আমাদের বের করতে হবে এডি মান বের করতে হবে তাহলে আমরা লম্বের পরিমাণ পাবো ইমপ্লাইজ দ্যাট আমরা এটার মান পেয়েছিলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 29 বর্গ এক কোণ হাফ ইন্টু বিসি টু রুট 10 ইন্টু এডি ইকুয়াল টু করা যায় ইমপ্লাইজ দ্যাট এডি ইজ ইকুয়াল টু 29 রুট 10 সমান 29 রুট 10 বাই 10 আমরা যদি ঘরে এবং লোককে রুট 10 দ্বারা গুণ করি তাহলে এডির মান আমরা পেলাম এটার উত্তর এডির মান পেলাম আমরা 29 রুট 10 বাই 10 তাহলে ক্ষেত্রফল পেলাম আমরা 29 বর্গ একক এটির উপর মান আমরা পেলাম 29 বর্গ একক এবং এ হতে বিসির উপর লম্বের পরিমাণ পেলাম আমরা 29 রুট 10 বাই 10 বর্গ একক তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এইচ এল আজকের আলোচনা আমার এই আলোচনাটা মোবাইল সমস্যার কারণে পার্ট ওয়ান এবং পার্ট টু তে বিভক্ত করা হয়েছে তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু সমন্বয়ে দেখলে আশা করি ক্লিয়ার হবা তোমাদের সাথে আবার দেখা হবে আমার আগামী দিনে আগামী ক্লাসের সঞ্চার পদ বিষয়ে উপপাদ্য নিয়ে আসসালামু আলাইকুম